নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, কপ্টারের ভেতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। জুম করেছো, পড়ে গেল দেখলি? পড়ে গেছিল। হ্যাঁ, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রচারে নেমে পড়লেন বীরভূম লোকসভা প্রার্থী দেবতনু ভট্টাচার্য। সাঁইথিয়া বিধানসভা দেউচা গ্রামে প্রচারে বেরোলেন তিনি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভা দুবরাজপুরে গোষ্ঠডাঙ্গাল মাঠে খয়রাশোল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পদ্ম কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। আপনারা সকলেই তাকে দেখতে পাবেন এবং তার কথা শুনবেন। বক্তব্য পেশ করবেন মাননীয়। আপনার বাড়ির টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, তারা আমার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তাদেরকে 13 তারিখ জবাব দেবেন? দেবেন না? হাত তুলে বলতে হবে। আমি জানি খুব গরম নষ্ট হচ্ছে, আগামী 13 তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চান। আমি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে ডায়মন্ড হারবার থানার আইশ্রী গাছে চারা, কোদাল, বালতি হাতে বিভিন্ন এলাকায় লাগালেন গাছ। প্রচন্ড দাবদাহ পড়ছে গোটা দক্ষিণবঙ্গ, আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী। বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান, যাতে পরিবেশ ও আপনি নিজে বাঁচতে পারেন। আর তাই সাত সকাল ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানা চত্বর সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। মূলত একটাই উদ্দেশ্য, যে এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো এবং মানুষকে বাঁচানো, এই বার্তা সামনে রেখে নিজে হাতে গাছ লাগান তিনি, যাতে আগামী দিনে আরো মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে আসে, এমনটাই জানান ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
এই বাবাই ওই পাই সন্দেশকালে রহস্যময় বাড়ি ঘিরে এনে সুজি নামলো রোবট, এমন কি আছে শাহজাহানের ডেরায়। এডিএসবিআইয়ের পর এবার সন্দেশখালীতে এনএসজি কমান্ডো। যে বাড়িটিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা। ভেরির আশেপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে, বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি। বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খান ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাফিজুল খান আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই খবর। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে, সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয়। সূত্রের খবর, একটি বাক্সের ভিতর প্যাকেট বন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়, বোমাও উদ্ধার করা হয়েছে। বিকালের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছায় এনএসজি। কি কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেরির আশেপাশের এলাকা ঘিরে ফেললেন এনএসজি কমান্ডোরা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের ভিড়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্দেশখালীর ওই রহস্যময় বাড়িতে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক থাকতে পারে। তবে কি ওই বাড়িটিতে আইআইডি রয়েছে সে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। ওই বিস্ফোরক উচ্চ ক্ষমতা সম্পন্ন কিনা তা এখনও নিশ্চিতভাবে কিছুই বোঝা যাচ্ছে না। তবে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করে এনএসজি। তাই মনে করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হয়তো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে, যাতে কোনো বিপদ না ঘটে সে কারণে হয়তো এনএসজি কমান্ডোরা আগেভাগে সন্দেশখালী পৌঁছেছেন। আলপথ ধরে রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরকের খোঁজে জোর তল্লাশি। কী পাওয়া যায় সেটাই এখন দেখার। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।